লাভ আছে, তার কারণ দেখলেনই তো, আমি 8000 টাকার মুরগি কিনছিলাম, সেখান থেকে 17400 টাকা বিচ্ছি, আবার 20000 টাকা দিয়ে কিন্তু আমি এই সব কিনছি। আচ্ছা, ওর সাথে আর 3000 টাকা যোগ করে। আচ্ছা, তাহলে মনে করেন আমার ক্যাশটাও কম লাগলো, আর প্রথমে তো আমার ক্যাশটা 8000 টাকা। ছটফটে হালাল উপার্জনের লক্ষ্যে দেশের দারিদ্র বেকার মুক্ত করার আত্মপ্রত্যয়ে আমরা আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ঘাসিরা গ্রামের জামাই শ্বশুর এগ্রো ফার্মে। দর্শক, জামাই শ্বশুর এগ্রো ফার্মের তিথির পাখিগুলো দেখব, সেই সাথে আপনাদের দেখাবো তিথির লালন পালন, আয় ব্যয়, ক্রয় বিক্রয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিটন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। আশা করছি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ দর্শন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইবটা করে নিন, আর যারা করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। কৃষ্ণ ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছেন। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, যার কারণে বিশেষ করে সিরাজগঞ্জ থেকে আপনাদের বগুড়া আসা, আপনার বেশ তিথির মুরগি পালন করছে সেটি দেখতে আর কি। হ্যাঁ, তো এখন সব মিলে আপনার কাছে তিথির মুরগি কতগুলো আছে? তিথি মুরগি আছে আমাদের এখন বর্তমানে 118টা আছে। 118টা? 118টা সব তো ডিম দিচ্ছে এখন? হ্যাঁ, সব ডিম দিচ্ছে মোটামুটি, কিন্তু এখনও ফুললি ডিম আসেনি, কিছুটা ডিম বাকি আছে, আর কিছু কিছু ডিম পারিচ্ছে, মানে 30-35টা পর্যন্ত ডিম পারিচ্ছে এখন প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা, ডিমটা কি রাত্রে পারছে না দিনই পারছে? দিনেই 10টার থেকে শুরু করে দেয় ডিম পারতে, ধরেন দুপুর 2-3টার মধ্যে শেষ হয়ে যায়। কতদিন লাগলো ডিম আসতে? ডিম আসতে 6 মাস একটু প্লাস, 6 মাসের একটু বেশি, একটু বেশি সময় লাগে। আচ্ছা, একটু বেশি লাগার কারণটা কি মনে হয়? আমি তো নতুন, তো সেজন্য অতটা জানি না, তবে আমরা 1 মাসের বাচ্চা লেছানো নেওয়ার পরে আমাদের যে দেখনো, মানে 6 মাস পার হয়ে যাওয়ার পরেই নিমাচ্ছে। যে কাজটাই করতে যাই না কেন, যেটাই শুরু করতে যাই, সেই কাজের কিন্তু একটা ঘটনা থাকে, পিছনের ঘটনা। তো আসলে এই যে আপনি বেশ করে মুরগি পালন সেক্টরে আসলেন, এই মুরগি পালন সেক্টরে আসার যে ঘটনাটা সেটা যদি একটু শেয়ার করতেন। ঘটনা অনলাইনে এই ভিডিওটা আপনাদের মাধ্যমে যে ভিডিও হয়, সেই ভিডিওগুলো দেখে আমার এটা উদ্বুদ্ধ হয়েছে যে দেখি তো মানে পালি কি অবস্থা হয়। তো প্রথমে আমার যেটা প্রথম কাহিনী, সেই কাহিনীটা হচ্ছে 10টা মুরগি নিয়ে আসি আমি। সেটা কত বছর আগে? 7-8 মাস আগে প্রথম। আচ্ছা, যখন আমি নিয়ে আসি 10টা মুরগি নেই, নেওয়ার পরে আপনার মনে করেন 8টা ডেকি, 2টা মোরগ নেই, দেখি কী অবস্থা হয়। আচ্ছা, চেক করার জন্যে। তারপরে দেখলো 1 মাসে খুব ভালো ডিম আসলো, 176টা ডিম পারলো 1 মাসে টোটালে। হ্যাঁ, 1 মাসে। সেই ডিম পারার পরে মনে করেন যে আমি বাচ্চা ফুটালে হাজারির দিনও, দেওয়ার পরে খুব ভালো একটা দেখলো যে রেজাল্টটা ভালো। হ্যাঁ, রেজাল্টটা ভালো, ডিমও ভালো বিক্রি করা যায়, আবার বাচ্চাগুলোও খুব ভালো তাড়াতাড়ি বিক্রি করা যায়। আমি প্রথমে যখন নিয়ে আসি তখন 8500 টাকার মুরগি কিনছিল। আচ্ছা, কেনার পরে ওই মুরগির থেকে আমি 17400 টাকা বিক্রি করি। 17400 টাকা বিক্রি করি? হ্যাঁ, বিক্রি করে ফেলছি। আচ্ছা, তখন দেখো না যে খুব ভালো একটা ইয়ে আসে, তখনই উদ্বুদ্ধ হয়ে আমি 1 মাসের বাচ্চা নিয়ে আসি। এলে নিয়ে আসার পরে এখন আপনার প্রায় 25-26 দিন হচ্ছে মনে করেন ডিম পাচ্ছেন। 25-26 দিন হলো ডিম পাচ্ছেন, এবং এ পর্যন্ত আপনার কতগুলো বাচ্চা উঠালেন সেখান থেকে? বাচ্চা আমাদের এখন 50-60 পিস আছে। এই সপ্তাহে আপনার আমাদের বাচ্চা আসবে খুব বেশি, কারণ প্রথমে তো অল্প অল্প ডিম পারে, আর ডিমগুলো ছোটো হলে সেই ডিমটা ফোটে না। আছে বাচ্চা মোটামুটি হিট দেওয়া হচ্ছে, আবার কিছু বড় আছে, কিছু আবার তার চেয়ে বড় আছে। এটা কি প্রতি সপ্তাহে ডিম দেয়? প্রত্যেক সপ্তাহে আমরা হ্যাচিং এ দিই, বৃহস্পতিবারে আমরা দিই, বৃহস্পতিবারে আবার বাচ্চা দেয়। এটা কি জিরো বাচ্চা বিক্রি করছেন না মোটামুটি 1 মাসের বাচ্চা বিক্রি করছেন? না, আমরা তো এখন নতুন, এখন জিরো বাচ্চা নেয়নি এখনো কেউ, তবে আমি 1 মাসের বাচ্চা বিক্রি করছি এর আগে। 1 মাসেরগুলো বিক্রি করছেন? হ্যাঁ, ব্রাহ্মা আছে কিছু আমার কাছে অল্প সংকট, এমনি চেক কইং যদি লিয়ে আসে আমার বাচ্চা 8টা বিক্রি করছি অলরেডি কালকে, আর এগুলোও বিক্রি করছি কটা,
আপনার পাঁচটা বিক্রি করছি আমি এগুলো বড় হওয়ার পরে বড় হওয়ার পরে এক ভাই আছে জিদ ধরছে নেমই লয়ে গেছে আমি আসার পরে ঘর করলেন এখন না ঘরটা আগে থেকে ছিল ঘর আগে ছিল এরা গোয়াল ঘর ছিল গোয়াল ঘর গরু ছিল হ্যাঁ গরু সেটা ছিল এখন গরু সরাই দিয়ে মুরগি রাখা হ্যাঁ গরু নাই এখন আর গরু টান দিয়ে মুরগি রাখা সাত আট মাস শুরু করে প্রথম যখন নিয়ে আসলেন তখন থেকে এখন পর্যন্ত মুরগিগুলো মূলত কি ধরনের খাবারগুলো খাওয়াছেন প্রথমে আমরা ওই ভাইরা বলে দিছিল যে সোনালি স্টার্টার ফিড দেওয়ার কথা তারপরে দুই মাস পরে গোলোয়ার দিয়ে দিতে বলছে গোলোয়ার দিছি আমরা যখন পাঁচ মাস পার হলো ছয় মাসের পরবি তখন আমরা নারিশের আপনার ওই লেয়ার ওয়ান দা ফিড লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান দা ফিডটা এখনো চলতেছে তারপর থেকে ডিম মোটামুটি আমরা পাঁচ পাঁচ এগুলো কিন্তু ঘাসও খাওয়ানো যায় হ্যাঁ ঘাস আমরা কলমি শাক সবজি যেটা সবজি হ্যাঁ তারপরে শীতের সময় যে পাতাকপিগুলো কম দামি পাওয়া যায় ওগুলোও খাওয়াছি তবে খরচ খুবই কম ঘাস খাওয়াচ্ছেন এই ঘাসটাকে ডিম পাড়ার আগ পর্যন্ত খাওয়াচ্ছেন আগে খাওয়াছি কিন্তু পরে এখনো আমরা দিইনি ডিমের পরে আর দিচ্ছি ডিমের পরে আর দিচ্ছি না ডিম আসার পরে খাবারটা একটু কম খাই যখন ঘাসটা বেশি দেব তখন খাবারটা কম খাবার চাই ওই সময় ঘাসটা কয়বেলা কীভাবে দিচ্ছেন ঘাস আমরা দুপুরবেলা দিছি সব সময়ের জন্য দুপুরে ঘাস হ্যাঁ শুধু দুপুরবেলা নরম যে ঘাসগুলো পেয়েছেন সেগুলো কেটে নিয়ে শুধু এটা আমাদের এখানে যে সাঞ্চি হয় হ্যাঁ শান্তি ঘাস হ্যাঁ সাঞ্চি ঘাস করে কয় এই ঘাসগুলো আমরা দিছি মনে করেন তখন মানে দেওয়ার সাথে শেষ করে ফেলে এই অবস্থা পাতাকপি তাই আচ্ছা পাতাকপি আমরা ধরেন কেটে দিছি কিংবা ওইভাবে টাঙ্গে দেওয়া আসলো খাইয়ে শেষ করে ফেলে দিচ্ছে ফিডটা দিচ্ছেন এরা কয়বেলা দিচ্ছেন ফিডটা তিন বেলায় দিই আমরা আপনার সকালে আটটার পরে একবার পানি দিয়ে ফিড দেওয়া হয় আর দুপুরবেলা একবার আর সন্ধ্যাবেলা একবার শেষ একশো আশি পিসের মতো মধ্যে সব হ্যাঁ টোটাল একশো আশি পিসের মতো আছে আমাদের খাবার যেটা দিচ্ছেন হ্যাঁ আপনার লেয়ার লেয়ার অন দিচ্ছেন এবং পাশাপাশি অন্য দু একটা দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার প্রতি মাসে একশো আশিটা মুরগির পিছনে কত টাকার মতো দানাদার খাবার লাগছে আপনার সপ্তাহে আমাদের তিন হাজার টাকার মতন খরচা হয় তবে টোটাল একটা হিসাব করে আমাদের দেখা যায় দশ হাজার এগারো হাজার এরকম প্রতি মাসে পড়ছে প্রত্যেক মাসে হ্যাঁ এখন বর্তমান আর আগে তো আপনার খুব কম যেহেতু আমরা ধান দিছি গম দিছি শাকসবজি দিছি খুব কম খরচ পড়ে প্রথম অবস্থায় আপনার ধরেন আমরা মিক্সার করে খাওয়াছি ধরেন সোনালি স্টার্টারের সাথেও কিছুটা আমরা ধান দিছি গম দিছি শাকসবজি ঘাস তারপরে গোলার দেওয়ার সাথেও আমরা মিক্সার দিয়ে দিছি এখনও আমরা দিই ধান আর গম দিই এখনও লেয়ার ওয়ানের সাথেও কিন্তু আমরা ধান গম দিই তাদের খরচাটা খুব কম হয় ভ্যাকসিন তো করছেন সব হ্যাঁ সবাই সব ভ্যাকসিন করা আছে আর পানি খাবার যে দিচ্ছেন পানির সাথে কি আপনার কোনো ভিটামিন দিছি জিঙ্ক দিছি ভিটামিন আছে তারপর আপনি ক্যালসিয়াম দেওয়া আছে আর আমি আর একটা মানে একটা উদ্বৃত্ত বেশি খাবার দিয়ে ডিমের খোসাটা আছে আমাদের বাজারে ডিম বিক্রি করে ওখান থেকে ডিম খোসাটা নিয়ে এসে শুকনো করে গুঁড়ো করে নিছি আচ্ছা ওটাও এক মুঠ করে দিয়ে দিই আমরা আচ্ছা ওই ফিডের মধ্যে দিলে হ্যাঁ ক্যালসিয়ামটা খুব ভালো এটা হয় এক ডাক্তার বলছিল যে এটা দিলে আপনার খুব ভালো হবে আর আচ্ছা ডিমের খোসাটাও শক্ত হয় হ্যাঁ ডিমের খোসাটাও খুব ভালো থাকে খামারের নামটি রেখেছেন বেশ করে জামাই শ্বশুর এগ্রো ফার্ম তো এই জামাই শ্বশুর এগ্রো ফার্ম রাখার মূলত কারণটা কি মূলত কারণ এখানে রাখছি শ্বশুরের বাড়ি আচ্ছা আচ্ছা আমার বাড়িতে জায়গা একটু কম ওই জন্য শ্বশুর বাড়ি রাখার জন্য শ্বশুর মানে খিলেন দিলেন করাচ্ছে আমি খালি খরচা দিই আমি তো খিলে নাই আচ্ছা 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 দেখাশোনা খালি যখন যেটা লাগিতে সেটা আমি দিই শ্বশুর আমার খিলেচ্ছে শাশুড়ি খিলেচ্ছে আচ্ছা তারা দেখাশোনা মূলত করছে তারা দেখাশোনা করছে এই জন্য কোন যে দুইজনের নামই থাক এই জন্য জামা শ্বশুর আচ্ছা আমি আপনার শ্বশুর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ মুরগিগুলো তো আপনি দেখাশোনা করছেন এগুলো যে এই যে চিল্লাপাল্লা করছে এটা আপনার খারাপ লাগে না না খারাপ লাগে না এই যে যেমন চিল্লাচ্ছে হাঁস ভালো লাগে জন্যই করছেন হ্যাঁ ভালো লাগে বলেই করছি রাত্রেও কি চিল্লাপাল্লা করে এগুলো রাত্রে চিল্লাপাল্লা করে আট আটটা মতো যখন লাল যখন ভরে দেবেন সেখানে একবার মানুষ যেমন নিরাপ মারে ওই রকম একবারে নিরাপ মারে যায় বুড়ো জানা যার মুগরি আছে নাকি আছে কিনা মানে বাতিটা অফ করে দিতে হ্যাঁ বাতির অফ করে দিলি নিরাপ মেরে যায় আর বাতিটা জ্বালার একটু সমস্যা করে বাতি জ্বালানোর সময় একটু সমস্যা করে তারপরে আবার বন্ধ করে দেই হ্যাঁ হ্যাঁ দিলে একবারে নিরাপ মেরে যায় নিরাপ হয়ে যায় মেলা দিন হয়ে গেলে এখনো রোগ ব্যাধি আসেনি আচ্ছা এই মুরগির রোগ খুবই কম খুবই কম নাই বলতে ধরা যায় আর রোগ ব্যাধি এখনো মোটামুটি সুস্থ আছে আমার মুরগি ছয় মাসের একটু বেশি সময় লেগেছে হ্যাঁ একটু বেশি সময় লাগছে এর সাথে আপনার কোন কোন আইটেমগুলো আছে তিতিরের সাথে আমি এমনি চেকিং করার জন্য আপনার ব্রাহ্মাটা রাখছি তবে ব্রাহ্মায় আমি দেখছি যে সাড়ে পাঁচ মাসেই ডিম দিছে কাদারনাথ আছে ওটা আমার বাসায় বাসায় কিন্তু আমি খরগোশও দেখলাম হ্যাঁ খরগোশ আছে তো পালন করছেন একটা অভিজ্ঞতা কিন্তু মোটামুটি আপনার হয়ে গেছে হ্যাঁ বিশেষ করে কখন কোন রোগ হচ্ছে সেটা কিন্তু আপনি এমনি বুঝতেও পারছেন মোটামুটি মুরগিটা দেখলেই আপনি বোঝা যায় যে মুরগিটা সর্দি লাগছে কি জ্বর আছে
এরকম বোঝা যায়। যখন মুরগিটার অসুস্থ হবে তখন মনে করেন যে আপনার লড়ে লড়ে পাবে না। আচ্ছা আচ্ছা, এক জায়গায় ঝিম মারে লোক বসে থাকে, যখন বোঝা যায় যে হ্যাঁ এই মুরগিটার অসুস্থ, কিংবা ওই একটার জন্যই তখন সবই দেখা যায়, আমাদের জ্বর সবগুলো হয়ে যায়। হ্যাঁ, শুধু সর্দিটা একবার দেখা গেছিল, তখন ওই হ্যাঁ ঠান্ডার একটা কুসুমেস প্লাস একটা ইয়ে ওষুধ ছিল সেটা দেওয়া ছিল, আর একটা ওষুধ দিয়েছিল আপনার ওই হিস্টাসিন গ্রুপের। আচ্ছা, এই দুটো ওষুধ দেওয়ার পরে মোটামুটি খুব ভালো আলোর মধ্যে, তারপর আর কোনো সমস্যা হয়নি। না, এমনি ভ্যাকসিন তো সবসময় করে। হ্যাঁ, রানীক্ষেত ভ্যাকসিন আমরা 40 দিন পরপরই ভ্যাকসিন করি, যেহেতু ডিমের এই জন্যে। আর বাচ্চা যে সব আছে সেগুলো মনে করেন যে 3 দিন পার হলে 4 দিনের মাথাতে ভ্যাকসিন একটা প্রথম, তারপরে আপনার 15 দিনের একটা, আর একবারে আমরা মনে করেন 28 দিনের একটা। কোনটা সবচেয়ে বেশি দেখা যায় এই রোগগুলো? শুধু সর্দি, তাছাড়া আপনার কোনো সমস্যা দেখা যায় না। এমনি রোগবেদ কমই সম্ভবত? হ্যাঁ, রোগবেদ কম। আমি যখন নিয়ে আসছি প্রথমে তখন থেকেই আজ পর্যন্ত কোনো মানে বড় ধরনের যে একটা রোগ এরকম কোনো কিছু হয়নি আল্লাহর মধ্যে। এখন মোটামুটি আপনার সবগুলো ডিম পাচ্ছে কতগুলো? ডিম এখন আমরা 30-35 এরকম মানে পার ডে আসতেছে, 30-35 পার ডে আসতেছে, তবে আরও বেশি আসবে সম্ভাবনা আছে আল্লাহর মধ্যে সামনে যাওয়াতে। আর আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের মোরগ মুরগি এবং ডেকি মুরগি এখনও পার্সোনালিভাবে জানা নাই যে কয়টা আছে। হ্যাঁ আচ্ছা, এটা মোরগ মুরগি তো সেনার উপর আছে তো? হ্যাঁ, মোরগ মুরগি এদের দেখেন, এদের ইয়েটা বড় হবে, এদের ফুলটা যেটা হয় সেটা বড় হয়। আচ্ছা আচ্ছা, আর আপনার মোরগ মুরগিটা একটু ছোট হয়, ফুল ইয়েটা ফুলটা বড় হয়, মোরগের ফুলটা বড় হয়, আর ঠোঁটের নিচে যে ফুলটা আছে হ্যাঁ ওটাও বড় হয়, ওটা দুইটারই বড় হয়, আপনার ডেকিরও বড় হয় মোরগেরও বড় হয়। আচ্ছা, মোরগের ডেকিটার একটু ছোট থাকে। হ্যাঁ, এইগুলো আপনার যেহেতু নিজস্ব হ্যাচারি আপনার নেই, আপনার অন্যজন হ্যাচ থেকে আপনার ডিম থেকে বাচ্চা নিয়ে আসছেন? হ্যাঁ, আমরা 7 গ্রাম দিই, আমাদের এখানে বগুড়াতে 7 গ্রাম হ্যাচিং আছে, তো আর না হলে শেরপুর যাওয়া লাগে। আচ্ছা, এই বাচ্চাগুলো কি আপনার পরিকল্পনা আছে যে জিরো বিক্রি করবেন নাকি আপনার এক মাস দুইটাই বিক্রি করবো, যেহেতু যখন বেশি আসবে? আচ্ছা আচ্ছা, তখন হয়তো আমার জায়গা একটু দেখলেন সংকট মোটামুটি, তো ওই কারণেই মনে করেন যে আমরা জিরো বিক্রি করব এবং এক মাসের হাতে কিছু রাখবো, এক মাসের দাঁড়ালে এরকম দিয়ে দেবো। মানে আপনার দুই আইটেমই রাখছেন, বিশেষ করে যারা জিরো বাচ্চা চাচ্ছে তাদেরকে জিরো বাচ্চা দিচ্ছেন, যারা এক মাসের বাচ্চা চাচ্ছে আমাকে ভ্যাকসিন কমপ্লিট করে। আবার অনেকজন আমাদের কাছ থেকে ডিমও নিয়ে যাচ্ছে, অনেকে ডিমও নিয়ে যাচ্ছে, যে শখের বসে একজন আসছে দেখার জন্য, গত কয়দিন আগে মনে করেন একজন লাগালো 16টা লাগালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক ভাই নগর থেকে আসে সিনকে 15টা লাগাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরকম মানে পরিচিত কিছু লোক থাকলে তারা আসে নিয়ে যাচ্ছে। এখন বিভিন্ন প্রান্তেই নতুন নতুন খামারিরা কৃষি সেক্টরে আসতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু এরকম আপনার টার্কি, তিথির, কাদাকনাথ, ব্রাহামা, তারপরে আপনার ফাওমি, বিভিন্ন ধরনের মুরগির যতগুলো আইটেম আছে বর্তমানে যেগুলো শৌখিন, এই ধরনের শৌখিন আইটেম নিয়ে কিন্তু অনেকেই কাজ করতে আগ্রহী বিশেষ করে। তো তারা যদি চায়, অন্য অন্য জেলার মানুষ যখন চাচ্ছে যে আমাকে ভাই জিরো বাচ্চা দেন, অনেক চাচ্ছে আমাকে এক মাসের বাচ্চা দেন, তো সেই ক্ষেত্রে পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আমরা আপনার বাসের মাধ্যমে পাঠাচ্ছি, আমরা গাইবান্ধা দিছি মোটামুটি, বরগুনাও গেছে। আচ্ছা আচ্ছা, বাসের মাধ্যমে যার যে ভাই ওনার সাথে দেখা করেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, তার সাথে কন্ট্যাক্ট করলেই মানে তাই পাওয়া যায়। এরকম কয়েক জায়গা পাঠাচ্ছি, কয়েক জেলার মোটামুটি, আর বাড়ির আশেপাশে যারা মানে এইটা তো আমাদের এদিকে খুব কম, সিরেজন যেভাবে আছে আমাদের এদিকে খুব কম। আচ্ছা আচ্ছা, মানে কতিপয় কয়েকজনের কাছে আছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার টাকাটা কি আগে পাঠা দিচ্ছে না টাকাটা পরে পাঠাচ্ছে? টাকা বিকাশেই লাগে দিচ্ছে, টাকাটা আগে পাঠা দিচ্ছে, টাকাটা পাঠা দিলে আমরা মাল বুক দিয়ে দিই। আমি আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি, বিশেষ করে আপনি যখন বক্সে বাসে পাঠা দিচ্ছেন আপনার এখান থেকে বাচ্চাগুলো, তো সেই বাচ্চা যদি দুই একটা পিস যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ড্রাইভার কি নিচ্ছেন আপনি? ড্রাইভার মানে এসব বাচ্চা খুব মরে না, মানে একেবারে জিওটা খুব শক্ত। আচ্ছা, আমরা যা দেখছি, তো যদি মরে কেউ যদি বলে যে ভাই হ্যাঁ মারা গেছে, ভিডিও কলে যদি আমাকে দেখায় আমি সাথে সাথে সেটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, চেঞ্জ করে দেবো। এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, যদি আমি দেখেছি ভালো রেজাল্ট আসে তাহলে আমি আরও বড় করে একটা পরিসরে করবো। ড্রামা, কাদারনাথ, তিনটে নিয়ে আমি কাজ করেছি এখন বর্তমান। ব্রাহ্মাও আছে চেকিং পর্যায়ে, আচ্ছা, আবার কাদারনাথও আছে চেকিং পর্যায়ে, সবেরই ডিম এক চালার মতে। মূলত আপনি কী করেন? মূলত আমি মোটরসাইকেলে কাজ করি, মোটরসাইকেল মেকানিক্যাল, আমার একটা ওয়ার্কশপ আছে, এবং আমি সেকেন্ড হ্যান্ড কেনা বেচাও করি। আচ্ছা, মোটরসাইকেল আর এলো আমার শখ, এমনি শখের বসে এই জিনিসটা করা,
এখন যদি ভালো হয় তাহলে আমি বাণিজ্যিক আকারে নিয়ে যাব এই জিনিসটা। অনেকে শৌখিন মুরগি পালন সেক্টর আসতে চাচ্ছে, এই সেক্টর নতুন আসতে চাচ্ছে, তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? পরামর্শ দেবো যে তিথির রোগবেদ খুব কম, তিথিটা লেওয়া যায়, আর ব্রাহ্মাও খুব ভালো আমি যা দেখলাম, মানে ওগেরেও মানে কোনো অসুখ বিসুখ খুব কম আল্লাহর রহমতে। আমার কাছে যে কটা আছে সব কটা মুরগি এখনও খুব ভালো আছে, আল্লাহর রহমতে সুস্থ আছে। তো সেক্ষেত্রে নতুন উদ্যোক্তা যারা আসতে চাচ্ছে, হ্যাঁ আসতে পারে, লাভ আছে। তার কারণ দেখলেনি তো, আমি 8,000 টাকার মুরগি কিনছিলাম, সেখান থেকে 17,400 টাকা বিচ্ছি, আবার 20,000 টাকাতে কিন্তু আমি এই সব কিনছি। আচ্ছা, ওর সাথে আর 3,000টা যোগ করে। আচ্ছা, তাহলে মনে করেন আমার ক্যাশটাও কম লাগলো, আর প্রথমে তো আমার ক্যাশটা 8,000 টাকা, মনে করেন 3,000-11,000 টাকার মানে সব মুরগি আমার কেনা, কিন্তু খাদ্য খরচ আস্তে আস্তে একটু বাড়ছে। আপনার বাচ্চাগুলো একটু দেখি। হ্যাঁ, এখানে মোটামুটি সবগুলো বাচ্চা কতগুলো আছে? বাচ্চা আছে প্রায় 50 পিস। 50 পিস? হ্যাঁ, মিক্স বাচ্চাই দেখতে পাচ্ছি কিন্তু আপনি, পর্যায়ক্রমে আছে। এটা ধরেন একবার ফার্স্টের, তারপরে আরেকটা, আচ্ছা তারপরে আবার একবারে। 3 সপ্তাহ 3টা আইটেম আছে? 3 সপ্তাহ 3 সপ্তাহ বাচ্চা আছে এখানে, যার কারণে এগুলো একটু বড় সাইজ দেখতে পাচ্ছি। হয়তো 3 সপ্তাহ আগের, 2 সপ্তাহ, আর উঠেছে 1 সপ্তাহ বয়স। 1 সপ্তাহ বয়স হয় না, মানে 3-4 দিন বয়স হয়। 3-4 দিন বয়স। তো এখানে আপনার ছিল আপনার কাদাকনাথ আর হচ্ছে বাহামা, এটা কি ব্রাহ্মা? হ্যাঁ, এটা ব্রাহ্মার বাচ্চা। এটা কি আপনার 3 সপ্তাহ বয়স? হ্যাঁ, 28 দিন বয়স হচ্ছে। 28 দিন? এ তো ভ্যাকসিন তো এখনও করা। হ্যাঁ, ভ্যাকসিন করা একবারে কমপ্লিট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি 1 মাস করে করছেন এগুলো? হ্যাঁ, 1 মাস করার পরে বিক্রি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো তার আগেও অনেকেই অনেকগুলো বিক্রি হয়ে যায়, অনেক আগে আসে এরকম। আচ্ছা, তার মধ্যে আপনার এই যে কাদাকনাথ, কাদাকনাথ একটু বড় সম্ভবত দেখতে পাচ্ছি না, একই সাথে তো বাচ্চা সবই ছোট বাচ্চা হলে আপনি দেখবেন যে চুলটা থাকে, ফুলেটা পায়ের সাথে যে ফুলেটা আছে, এই ফুল খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা, এই জন্য সেই ক্ষেত্রে আপনার 1 মাসের বাচ্চাগুলো কিরকম দামের মধ্যে? 1 মাসের বাচ্চা আমরা বিক্রি করছি 1,000 টাকা করে পার পিস। হ্যাঁ, পার পিস। আচ্ছা, আর আপনার ডিমের থেকে যেটা বাড়ালো ধরেন 7 দিন, হ্যাঁ 7 দিন পর্যন্ত আমরা বিক্রি করছি 600 টাকা। আচ্ছা, 500-600? হ্যাঁ। আর আপনার তিথির বাচ্চা কিরকম? তিথির বাচ্চা আমরা যখন মানে বাড়ালো সেই বাচ্চাটা আমরা বিক্রি করছি ধরেন এখন 100 টাকা রেট আছে মোটামুটি, আর 1 মাস বাচ্চা বয়স হলে 200 টাকা। দাম 200 টাকা? হ্যাঁ, 1 মাসেরগুলো। হ্যাঁ, 1 মাসেরগুলো। তিথির বাচ্চার দাম একটু কম? হ্যাঁ, তিথির বাচ্চা। ব্রাহ্মা আর কাদাকনাথ এই দুটোর দামটা একটু বেশি হওয়ার কারণ থাকে? এই মুরগিটা শৌখিন, খুব ভালো দেখতে, সুন্দর এই জন্য। আর এই মুরগিগুলোর আসলে যেহেতু দেখলেন খুব ভালো, অনেক সুন্দর, আমি অনেক দেখতে পাচ্ছি। আর বড়গুলোর আপনি যেভাবে মনে করেন যে দেখবেন ঠেঙ্গে চুল, এদের বাহুটা আছে, এই বাহুতে মনে করেন 1 মুঠো চুল। আচ্ছা, আর দেখতে যখন হাইট পি তখন আরও সুন্দর লাগে। এটা ওয়েট হয় কীরকম? ওয়েট আমরা তো শুনছি যে 8 কেজি, কিন্তু আমার কাছে আছে 3.5-4 কেজি এখন বর্তমানে। 3.5-4 কেজি? হ্যাঁ, ডিম দিচ্ছে? ডিম দিচ্ছে। হ্যাঁ, তার মানে এটা আর বড় হবে না সম্ভবত? আরও বড় হবে, আর একটু বড় হবে। হ্যাঁ, সৌন্দর্যের কারণে দামটা একটু বেশি। খাওয়া তো খুব টেস্ট। আচ্ছা আচ্ছা, আমি খাইছি, এরা যাবো করছো, আর তিথিরও খুব টেস্ট, যারা একবার খাবে তারা মনে করবে যে হ্যাঁ আবার খাওয়া লাগবে এরকম। তো ঠিক আছে লিজুক ভাই, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আমাদের রাখাল বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাদের মুরগির খামারের উত্তর সফলতা কামনা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের লিটুন ভাইয়ের মুরগির খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।